এবার আর কিছু সংবাদ এক নজরে। ৩৭৩৯তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ৮৪জনকে বিভিন্ন ক্যাডারে দ্রুততম সময় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনপ্রশাসন সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস তাহের হত্যার আপিল শুনানি ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামি পক্ষে সময় মঞ্জুর করে এদিন ধার্য করেন। এই সময় প্রধান বিচারপতি বলেন, এই মামলায় আর সময় মঞ্জুর করা হবে না। স্ত্রী সম অধিকার নিশ্চিত না করে বহু বিবাহের বর্তমান আইনি প্রক্রিয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি। আইনজীবী ইশরাত হাসানের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এমিনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় ধর্মীয় উপাসনালয়ে শীত বস্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ের পাশে এসব সামগ্রী বিতরণ হয়। মসজিদ মন্দির ও বৌদ্ধ মন্দিরের ৩০০টিরও অধিক মানুষের মাঝে শীতবস্ত্র হাইজিন পার্সেল ও মশারি তুলে দেওয়া হয়।